দেখতে পাচ্ছেন এই যে একটা দাঁত, এই দাঁত গুলো হচ্ছে ওদের বিষ দাঁত বলে, দুইটা দাঁতই ওদের বিষ দাঁত হয়। তো দেখি সাপটা পাই কিনা, বাক চলো দেখা যাক। ভাই এখানে কি সাপ দেখছেন? এখানে আর কি আপনি কি সন্ধান পাইছেন এই এই ভাঙা ঘরে? এই ঘরের ভিতরেই আছে সাপ, এটা বলছি উপরে আছে না নিচে আছে এরা ভালো জানি না। আচ্ছা আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন, যদি সাপ পাওয়া যায় তো ভালো, না হলে এখান থেকে বাচ্চারা অনেক স্কুলে চলাফেরা করে তো তাহলে একটা রিস্কের বিষয় হয়ে যাবো পরে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে অবস্থা মনে হচ্ছে জানা, এখানে সাপ থাকে বা এখানে আমি অন্তত কোনো গর্ত দেখতে পাইনি, যে কারণে আমি গর্ত সন্ধান করছি না, যে কোনো উপরে দেখছে সাপ, যে ওরা দেখছে বলছে যে এই আড়ায়, যে এই আড়াগুলো দেখতে পাচ্ছেন এখানে সাপ দেখছে উপরে। তো আগে আমি নিচটা কভার করতেছি, কারণ যদি নিচে থাকে তাহলে আমরা কামড় খাওয়ার চান্স আছে, আর কামড় খাইলে পরে তো উল্টা একটা খবর হয়ে যাবো। তাহলে তো দর্শক তো আমরা এখন এইগুলারে সব ক্লিয়ার করে দেখবো যে এখানে কোনো সাপ আছে কি না, ঠিক আছে? তো দেখা যাক। সাপের নাকি আওয়াজ শোনা যাইতেছে ওইখান থেকে, না ভাই আমার অনেক ডর লাগে, আমি আমি ভয় পাই সাপের, অনেক প্রচুর ভয় পাই, আমি যাইতে পারবো না। আপনি যা করার করেন ওইখানে বসে। ক্যামেরা হয়তো ক্লিয়ারলি আসতেছে না, কিন্তু সাপ ওখানে পাওয়া গেছে, মানে আমাদের মারুফ ভাই সাপ দেখছে, সাপ দেখে ওখানে সাপের সাথে যুদ্ধ করতেছে সে। আয় হায় কত বড় সাপ, আল্লাহ দেখেন গাইস এত বড় সাপ এই ঘরের মাঝখানে আছে, আমরা আগে জানি নাই। এখান থেকে অনেক বাচ্চারা চলাফেরা করে, একটা কামড় দিয়ে দিলে কিন্তু অনেক দুর্ঘটনা হয়ে যেত আমাদের। সাপটা কি নিচে ফালাইতেছে? সাপ ধরছে আমি দেখেছি, যে ভাঙ্গা বাড়ি ভাই, নিচে তো সাপ দেখা যাচ্ছে না, এখান থেকে তো সাপ দেখতেছি না, অনেক বড় সাপ অনেক, আমি দেখছি ক্যামেরায় ঠিকভাবে আসছে কিনা আমি জানি না, কিন্তু অনেক বড় সাপ এটা আমি দেখছি তার হাতে। কি ভাই কোন সমস্যা? নিচে পালাইতেছেন, সাপ ধরছেন, সাপ ধরছেন। আচ্ছা আচ্ছা আপনি আপনি সাবধান নিচে নামেন, সাপ সাপ কিন্তু ধরছে আমাদের মারুফ ভাই, ধরে ফেলাইছে। আমি দেখাচ্ছি ভাই, নিচে আসেন নিচে আসেন, আমার কাছে লাইট দেন, লাইট আমার কাছে দেন, আপনি নিচে আসেন। সাপ কি আপনার হাতে? সাপ সাপের লেজা কিন্তু তার হাতে আমরা দেখতে পাচ্ছি। আমি সরে গেছি গ্যাস ভয়তে, কারণ আমার সাপের অনেক ভয় পাই আমি। ভাই নিচে আসেন নিচে, সাবধানে ভাই সাবধানে, দেখেন গাছ আমি এখান থেকে আওয়াজ পাইতেছি, এখান থেকে আওয়াজ পাইতেছি গাছ, অনেক বড় সাপ, সাবধানে ভাই, জানি কত বড় হইব, আস্তে 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 আস্তে। উই উই যে সাপে উই যে উই উই যে দেখা যায় দেখা যায় সাপ দেখা যায়, এই যে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে অনেক আবর্জনা আছে তো অনেক কাঠ মাঠ
ভাঙ্গা পুরনো জিনিস আছে। সে কিন্তু সাপের লেজা তার হাতে, কিন্তু মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা মাথা দেখানোর ট্রাই করতেছি, কিন্তু মাথা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মাথা কই আছে কে জানে। অনেক চেষ্টা করতেছি কিন্তু সাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মানে এটা একটা বিষাক্ত বনদর সাপ তো, যে জঙ্গলে থাকে, অনেক শক্তি। ভাই ভাই সাবধানে সাবধানে ভাই, দেখেন কোনো বিপদ। গাইস সাপের মাথা কিন্তু এই যে ওই যে মনে হয়। হ্যাঁ 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 সাপের মাথা, সাপের মাথা দেখা যাচ্ছে। কি করতেছে ভাই, কি করতেছে ভাই? আপনার কামড় দেওয়ার চেষ্টা করবো, কিন্তু দেখেন ভাই সাবধানে সাবধানে ভাই, কিন্তু ভাই কিন্তু আপনার দিকে সবকিছু। দেখেন দেখেন ভাই, সাবধান ভাই, ভাই যা করা সাবধানে করেন ভাই। আমার দিকে আইতেছে, এই যে সাপ ভাই, দেখেন ভাই কামড় দিলে কিন্তু আপনিও শেষ, সাথে আমরাও শেষ হয়ে যাবো। এত রিক্সের জায়গা ভাই, সাবধানে ভাই। কই গেছে ভাই, কি রিক্সের মধ্যে, কেমনে কি করবো বুঝতেছি না। মানে ওই এক ভাই, মাথা কি দরম যাইব, কোন সিস্টেম আছে? দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সাপটা অবশেষে বাইর করে ফেলাইছি ভাই। সাবধানে ধরেন আগে ভাই, ধরেন অনেক রিস্ক হয়ে যাইতেছে, আপনি ধরার চেষ্টা করেন তাড়াতাড়ি। গাইস দেখতে পাচ্ছেন অবশেষে কিন্তু আমরা অনেক চেষ্টার পরে সফল হয়েছি, এখান থেকে একটি সাপ উদ্ধার করতে আমরা সফল হয়েছি অনেক চেষ্টা পরে। দেখতে পাচ্ছেন এই কিন্তু অনেক বড় সাপ একটা, দেখেন গাইস এত বড় সাপ, আমি আমার আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখলাম এত বড় সাপ ভাই। ধরেন আগে ভাই, কিন্তু কামড় দিয়ে লাইব ভাই। আমাদের মারুবের অবস্থা দেখেন ভাই, ঘামায় পুরো ভিজে গেছে, মানে সে কিন্তু অনেক কষ্ট করছে এখান থেকে সাপটা উদ্ধার করার জন্য ভাই। দেখেন সাইরা দিলেন না, আবার সাইরা দিলে কিন্তু চলে যাব মারু ভাই। সাপটা কত বড় হবে ভাই, কি মনে হয় আপনার? প্রায় 5 ফিট 5.5 ফিটের মতো হবে লম্বা। গাইস 5 ফিটের মতো লম্বা হবে আমাদের ধারণা। দেখেন ভাই আমার মারুবের মতো লম্বা কিন্তু সাপটা ভাই, ধৈর্য ফেলান, আপনারা কিন্তু কামড় দিয়ে লাইব ভাই। আপনার সাপ ধরা দেখে আমার অনেক ভয় লাগতেছে। কিভাবে 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 আর যাচ্ছে গাইস, এরা কিন্তু সাপ ধরতে অনেক অবস্থা, এই কারণে সাপ কিন্তু বস করে ফেলায় তাড়াতাড়ি করে, আমরা কিন্তু এরকম পারবো না। দর্শক এটা হচ্ছে একটা কালী যাচ্ছে, আপনি যা কিছু বিধায় বলে কালী পানক বা কালী বলে, এটা সবাই এটা অনেক মানে, এটা দুধ খাওয়ায় অনেকে, যারা হিন্দু আছে তারা হিন্দু ধর্মীয় তারা এটা দুধ খাওয়ায় এইসব ধরে। তো এটা বাইর করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লাগছে সাপটাকে খুঁজে বাইর করতে, এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সাপের দাঁতগুলো দেখতে কত ভয়ঙ্কর বা বড় হয়। এই সাপটার ভিতরে যে টক্সিনটা আছে, ঠিক আছে, ওইটা একটা মানুষ, এই সাপটা যদি কাউকে কামড় দেয় তো সর্বোচ্চ কালে একটা মানুষ বাঁচবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় পাবে তার টেস্ট করার জন্য। দেখেন এখন আমি এটা ধরে রাখলাম, আচ্ছা লাঠিটা এটা কিচ্ছুই আনিনি, এখান থেকে সাপটা বের করতে আমাদের অনেক অনেক কষ্ট হয়েছে, অনেক রিস্ক হয়েছে। আমরা দুইজন আসছি এখানে, আমি তো ক্যামেরা ধরছি আর মারুব ভাই এতক্ষণ কষ্ট করছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা তার মাথার মধ্যে, তার ঘামে পুরো ভিজে গেছে। মানে অনেক চেষ্টা অনেক কষ্টের পরে আমরা অবশেষে সাপটা উদ্ধার করতে পারছি, এটাই অনেক আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। মারুব ভাই কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে, কিছু বলেন। তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাপটার দাঁতগুলো, আমি আপনাদেরকে দেখাবো যে সাপটা আমাদের বসে এখন, ক্যামেরাটা জুম করো, আর দাঁতগুলো দেখানোর চেষ্টা করতেছি আমরা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে দাঁতগুলা দেখা যায়,
হ্যাঁ দেখা যাচ্ছে। ও একটা বিষ দাঁত হয়ে থাকে দেখে নাই দর্শক, দেখতে পাচ্ছেন দেখা যায় ক্যামেরা ক্লিয়ার। তো এই একটা হচ্ছে, আর হচ্ছে এই একটা, এই দুটো হচ্ছে এদের বিষ দাঁত। তো এটা যদি কাউরে কামড় দেয় তো সর্বোচ্চ গেলে সে 1 থেকে 1.5 ঘন্টা টাইম পাবে বাঁচার জন্য, নিজের সেফটির জন্য। এবং সাইজ হবে, দেখতে পাচ্ছেন যে কতটা মোটা হবে আমার হাতের মধ্যে পাওয়া যায় দুটো সাপটা। তো মস্ত মস্ত তা নেই, এভাবে নিয়ে যেতে হবে। চলেন যাই আমরা। দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।